আৰু আপোনালোকে আজিকালি চাবচোন এইটো পাত মানে ৰেষ্টুৰেণ্ট বিলাক হোটেল চোটেলত গ'লে মানে এইটো পাত বেছিকৈ দেখিবলৈ পায় আৰু মানে আমাৰ পৰিৱেশবোৰহে নষ্ট হয় যিহেতু ওচৰতে আমি ইমানখিনি পাতৰ সুবিধা পাইছোঁ যেতিয়া হেল্ল' বন্ধু বান্ধৱীসকল স্বাগতম জনাইছোঁ পুনৰবাৰ আন এটি নতুন ভিডিঅ'লৈ আপোনালোক সকলোকেই আশা কৰোঁ আপোনালোকৰ চবৰে খবৰ ভাল মোৰতো ভালেই আৰু আপোনালোকৰ খবৰনো কেনেকুৱা কমেণ্ট কৰি জনাব আৰু আপোনালোক সকলোকে ইংৰাজী নৱবৰ্ষৰ বহুত বহুত শুভেচ্ছা জনাইছোঁ মোৰ তৰফৰ পৰা আৰু আজি হ'ল 31 ডিচেম্বৰ একেবাৰে 2022 চনৰ শেষৰটো দিন ভাবিলোঁ আজি এটা ভিডিঅ' বনাই দিওঁ বুলি আৰু ভাবিছোঁ আজি ৰাতিটো অলপ মানে সৰু সুৰা পাৰ্টি এটা কৰিম যিহেতু বছৰটোৰ শেষৰ দিন তাকে আপোনালোককো দেখাই দিওঁ আৰু আজি একেবাৰে বছৰটো শেষৰ ভিডিঅ' সেইকাৰণে ভাবিলোঁ ভিডিঅ' এটাকে বনাই দিওঁ বুলি আৰু বহুত দিন হ'ল ভিডিঅ' বনোৱাও নাই আৰু যিহে এইকেইদিন বতৰ বেয়া আৰু ইমান ঠাণ্ডাত চাওক হাতমোজা চাতমোজা লগাই লৈছোঁ একদম এতিয়া আকাশখন ডাৱৰেৰে ভৰি আছে আৰু সৰুকৈ পিনে আৰু অলপমান ওলাই আহিছিলেহে আকৌ লুকালে ইমানে মানে বতৰ বেয়া আজিও চাগে বৰষুণ দিব পাৰে আৰু ইয়াত চাওক জুইশালত পৰা জুই ফুৱাই আমি ইয়াতে মানে চবেই ইয়াতে জুই ফুৱাই থাকোঁ যিহেতু ইয়াত ট্ৰেক্টৰ থোৱা ঘৰতে এতিয়া ট্ৰেক্টৰো নাই মেচিন যিটো মৰণা দিয়া মেচিনটো নাই খালী এতিয়া চব মানে কামত লাগি আছেগৈ সিহঁতে নিজৰ নিজৰ কামত দাই লৈ গ'ল কামৰ কাৰণে আৰু এতিয়া এইবিলাক চব খালী হৈ আছে আৰু ইয়াতে আমি জুইশাল বনাই লৈছোঁ এতিয়া ইয়াতে জুই ফুৱাই থাকোঁ মানে দিনত আৰু ৰাতি হ'লে ঘৰতে জুই ফুৰাওঁ পাকঘৰতে আৰু ইয়াতে আৰিয়ানৰ মানে এনেকুৱা অৱস্থা কৰি দিছে তাৰ কাপোৰ চাপোৰ মানে একদম চব ডাৱৰীয়া বতৰ ধুৱা মানে ইমানে লেতেৰা কৰে সি ধুই কিনে শুকাবই নোৱাৰি কৈ পিনে ইয়াতে চব পীৰাতে মাৰি দি থৈ দিছে এনেকৈ জুইতে শুকুৱাই শুকুৱাই তাক পিন্ধাই আছোঁ সেইপিনে চাওক তাৰ অৱস্থা মানে কোচত তাই মানে থাকিব নিবিচাৰেই এতিয়া এনেকুৱা মানে কোচত লৈ থাকিলে এনেকুৱা কান্দিব আমনি কৰে আৰু সেইকাৰণে ইয়াক চাওক এনেকুৱা মানে ভূত পোৱালিটো গোটেই খেলি আছে চাওক বোকা চোকা লাগি কিনে সেইপিনে একদম ভূত পোৱালিটোহে যেনিবা লাজ নালাগে ভূত নিচিনা খিলাই ডাৱৰীয়া বতৰত বেছিকৈ পোৱালিখিনিক লৈ কিনে অসুবিধা হয় সিহঁতি মানে কোচতো থাকিব নিবিচাৰে আকৌ এনেকৈ এৰি দিলেও চাওক বোকা চোকা লাগি অৱস্থা নাই আকৌ কাপোৰ লেতেৰা হয় ধুলে আকৌ শুকাব নোৱাৰি এতিয়া চুৱেটাৰ ডাঙৰ হ'ল যে আমাৰ ই ধুনীয়াকৈ থাকিব পাৰে বাৰু ইয়াত টোলতে বহি আছে ধুনীয়াকৈ মোৰ নাম চুইতা ক'লে ধুনু নমস্কাৰ ক'লে কেনে লাজ পায় তাক এনেকৈ মুখ ঢাকে চাওক না আগতে চুৱেটাক যদি ভিডিঅ'ত দেখাওঁ সি কেনেকৈ হাঁহি দেখে আজিকালি কেনেকৈ মুখ ঢাকিছে আহিব দেখাবলৈ এইটোকে আঁতোলা আহিলে চাপো চাৰিলে এনেকুৱা জেগা মুখ ঢাকে চাগে মা অ' চুৱেটাৰ লাজ কৰিছে বোলে অ' মা এক্সিডেণ্ট আৰু এইপিনে চাওক আমাৰ গাঁৱৰ পৰিৱেশৰ এইটো ডেইলি ৰুটিন হয় ৰাতিপুৱা শুই উঠি কিনে গাখীৰ খীৰাব লাগে নতুন নতুন গৰু পোৱালি দিছে এইপিনে চাওক এতিয়া আৰু পোৱালিকেইটা পৰা ফূৰ্তি গাখীৰ খীৰাব বুলি এইপিনে বাল্টিং লৈ আহিছে আমাৰ পোৱালিটোৱে আৰু এইপিনে গৰু পোৱালিটো নাহেহে নাহেচোন এইয়া এতিয়া হৈছে দুপৰীয়া সময় আৰু এইপিনে বৌ আৰু মই এইপিনে আমাৰ বৌ আৰু আমাৰ ঘৰৰ ওচৰৰে বৌ তিনিজনী মিলি কিনে আমাৰ এইয়া বাৰীৰ পিছফালে গৈ আছোঁ আমি টকোপাত কাটিবলৈ কাৰণ কালি আমি আমাৰ যিটো জাগুনঘাট আছে তালৈকে পিকনিক যাম বুলি ভাবি আছোঁ ইমান দূৰলৈ নাযাওঁ আৰু ঘৰৰ ওচৰতে আৰু ডিছপ'জেলবিলাক ভাবিছোঁ নলওঁ কাৰণ ডিছপ'জেল ল'লে মানে এনেই আমাৰ পৰিৱেশবোৰহে নষ্ট হয় যিহেতু ওচৰতে আমি ইমানখিনি পাতৰ সুবিধা পাইছোঁ যেতিয়া কলপাতো ল'ব পাৰিলোঁ হয় কিন্তু কলপাত পটককৈ ফাটি থাকে সেইকাৰণে টকোপাত আছেই যেতিয়া আমি ঘৰৰ ওচৰৰ পৰা টকোপাত কাটি আনোগৈ বুলি এইপিনে বৌ আৰু মই ওলাইছোঁ আজি মানে একদম আমি দুজনী কামটো পাইছোঁ আৰু পইচা চইচা উঠোৱা চব এইপিনে বৌয়ে কালি পূৰা যাম আৰু ন আৰু কালি কাৰণে ৰেডি হৈছোঁ আৰু ৰাতি চাগে অলপ সৰু সুৰা হ'ব আৰু কিবা এটা আজি ৰাতিও তো ভিডিঅ'টো চাই থাকিব লাষ্টলৈকে আৰু কালিৰ ভিডিঅ'টো বেছি ধামাকা হ'ব আৰু আপোনালোকক মই কালি দেখাম আমাৰ যিটো জাগুনঘাট থাকে কেনেকুৱা মানুহৰ পিকনিকৰ কাৰণে পূৰা মানুহ তাত ভিৰ হৈ যায় আৰু সেইপিনে চাওক জেউৰা তেনেকৈ উঠি উঠি পাৰ হ'বলগীয়া হৈ গৈছে আৰু আমাৰ যিহেতু জাগুনঘাটটো আছে তাত আপোনালোকক কালি দেখুৱাম কিমানখিনি মানুহৰ ভিৰ হয় তাতে বা বহুত দূৰৰ দূৰৰ পৰা মানুহ আহে জাগুনঘাট বুলি ক'লে এটা এইফালে ভাবি যি আৰু সেইফালে আমাৰ বৌয়ে আৰিয়ানক বুকুচাত লৈ লৈ পেলাই আহি আছে মানে আৰিয়ান মই লিষ্ট বনাই আছিলোঁ পিকনিকৰ কাৰণে ই কলম চলম কাঢ়ি কিনে ই খাই গৈছে এতিয়া হাঁহিছে লাজ নাইকিয়াটো
রেভিনে স্যার আমার ঘরের পিছফেলে নতুনকে তামোল বাড়ি পাতিছে ইয়াতে সব ধুনিয়াকে একেবারে আমার বাড়ি একেবারে শেষর টুমুরত পালোহি আর ইয়াতে একদম পিছফেলে লাগি আছে আমার খেন নলাখন নলা বলে কব লাগবে আর নদী বলে কব নারি কারণ সর নলা হয় ইয়াতে দেখাইছো আর এপিনে সব আমার বাড়ির পিছফেলে একেবারে এখানে ফুল ঝাড়ু গছ হয় ইয়া ধুনিয়াকে লাগি আছে সব ঝাড়ু ফুল ঝাড়ু আমাক নিকিনিলেও হয় ইয়াতে গছ এজোপা ধুনিয়াকে রুই দিছে মায়ে হেয়াটো আছে আর টকুপাত কাটিম এটা তো টকুপাতখানি আপনার দেখাই লো দিই টকুপাত প্রায় ভাগ মানুষই চিনি পায় না নাপায় গম নাপাও তো হ্যাঁ কোপাত কোপাত হ্যাঁ টকুপাত টকুপাত কে আছে মো বোলালগি আর মানে উঠানিয়ার পর টকুপাত টকুপাত কে আছে কোপাত বলিয়ে কয় অ টকুপাত বলে কয় আছে তাই আর এইখানে পাত কাটি আছো ধুনিয়া আছে ইয়াতে ভাত খাবলে আর আপনাদের আজকাল চাবসুন এই পাত মানে রেস্টুরেন্ট বিলাক হোটেল সোটেলত গেলে মানে এই পাত বেশিকে দেখবলে পাই আর মানে ভ্যালু বহুত বাড়ি গেছে আর মানে আমার গাঁত এই একটা সুবিধা এইবিল কিনি খাব নালে সব ঘরের পিছফেলে আহিলে আমি ধুনিয়াকে পাই যাও এপিনে বয়ে পড়া কাটিব লাগি গেছে আর ইয়া নলা একবারে পিছফালে ধুনিয়াকে ইয়ারপরে পানি সানি আমি ল পথারলেকে আর এই সব খেলা জালি আমার হয় ইয়াতে পড়ে আছে মাছ মারিব কারণে তাতে নলা ধুনিয়া আছে এইবিল বক সাক একদম আড়িয়ে না বুকু সাত তলত নামিছে মরিবলে ইয়াত ইয়াত ইমান ভাল ভাল পাত নাই এতিয়া বেলেগলে যাম আমি এইফালে ভাবিজি এইখিলা এইখিলা অকল পালো ইমান সরু মানে এইখিলা নহব কাম ইয়ারপরে যাও এতিয়া ইয়াত নহব কামটো ইমান সরু সরু ইয়ার পাতগুলা এতিয়া বেলেগলে কাটুগে আর এইখানে পাত পাই গলো আমি কি পাত কলে টকুপাত কোপাত ইয়াত টকুপাত টকুপাত কৈছিল কোপাত পাই গলো এইখানে আর কালি ইয়াতে হব আমার খানাটো এই পাততে আর এটা ঘরলে যাওগে আর আর এটা রাতির দৃশ্য আমি এনেকে জুই ফুরাই আছো আর এপিনে চাওক চুঙা কাটি ললো দুটা আর ইয়াতে এতিয়া বড়ো ধান চাউলের চুঙা দিয়া ভাত বনাম আর এইপিনে আমার জুই ফুরাই আছে সবে ইয়াতে মানে ব আর এতিয়া ইয়াতে খানা চানা বনাম আর 31st অল্প সরু সুরাকে বনাম ভাবিছো লোকেল মুরগি নহয় আর ব্রয়লার মুরগি লৈ আহিলো আর এপিনে তৃষ্ণা আহি গল জে হবে এপিনে তৃষ্ণা মুনি আহি গল এপিনে এটা এটাকে আহি আছে সব ই হল বড়ধান চাউল চাওক মজা আছে এইখানে এটা চুঙাত দিখান এইখানে খাবলে অলপ মানে বড়ধান চাউলের নিচিনাই লাগে টেস্টটো খুব ভাল হয় আর সেইকারণে ঘর যেহেতু এটা বড়ধান চাউলও নাই সেইকারণে এটা বড়ো ধান চাউলের পর আমি এইখানে এটা চুঙাত চাউল চুঙা চাউলের ভাত খাম আর এইপিনে তৃষ্ণাই লাগি আছে আর সৈতাই চাওক কাঁচি লই কিনে আলু কাটিছে সৈতাই পুরা কাঁচি লই লই আলু কাটিছে আর এটা মানে চুঙাত চাউলখানি ভরাই লো আর এইপিনে ভাত পাতি দিছো এইফালে চাওক চুঙা চাউলের ভাতখিনি ইয়াতে পাতি দিলো এতিয়া চুঙাত ভাতখিনি হয়ে আছে ধুনিয়া আছে আর এতিয়া বনাম মাংস আর এইপিনে চৌখাত ভাতটো হয়ে গল আমার আর ইয়াত ধুনিয়া আছে এতিয়া চুঙার ভাতটো হয়ে আছে আর এইফালে ইয়াত কেরাহিত হয়ে আছে আমার মাংস ব্রয়লার মাংস যেহেতু ঘরত এতিয়া লোকেল কুকুরাও নাই কি হল মানে এই কেইদিনতে বেমার আহি গেছিল লোকেল কুকুরা আর সেইকারণে সব লোকেল মুরগিবিলাক মানে সব হেঁ আর সব পোয়ালিকিটা আছে এতিয়া আর সেইকারণে ব্রয়লার মুরগিকে আনি কিনে বনাই খাইছো যেহেতু গাহরি চাহরি এতিয়া নাপাও আমার ইয়াত খাবলে হলে একেবারে জাগুন যাব লাগিব আর এইফালে মজ্জা আছে আমার চুঙার ভাত হয়ে আছে মানে হয়ে গল এইখানে নোহা হলে এইপিনের পর এতিয়ালে পানি উলালে হয় কারণ এই হয়ে গেছে ইয়ারপর যেখানে মার থাকে ভাতর সেইখানে উলাই আহিলে হয় এতিয়া নাই ওলা ধুনিয়াছে ভাতখিনিও হয়ে গল আপনাদের দেখি আছে চুঙাত দিয়া ভাত এটা যেটা আমি চুঙাত মানে ভাত বনাও চুঙা চাউল যেটা বনাও তেতিয়া আমার হাজং ভাগাত ডিংপুরা বলে কোয়া হয় এই ডিংপুরা আর এনে আমি ইয়াত কও চুঙাত দিয়া ভাত আর এনে যদি আমি হাজং ভাগাত কবলে যাও ডিংপুরা বলে কও আমি এনেকে যেটা চুঙাত বনাই খাও ডিংপুরা খাম বলে কলে হয়ে গল আর শর্টকাট এইফালে চাওক ফাইনেলি আমার চুঙা চাউলের ভাত হয়ে গেল ওয়াও কি ধুনিয়াকে ধোঁয়া ওলাই আছে আর এটা চুঙা এতিয়ালৈকে নাই হওয়া হল বলে ভাবিছিল আর এই তলর সাইডে অল্প অল্প জ্বলি গেল
ইয়ার লগ লাগি আছে ইয়ার লগ লগ জ্বলি গল আর এইখানে উলিয়াই লো এতিয়া আমার খাবলে হয়ে গল এপিনে ব্রয়লার মাংস আর এইখানে চুঙাত দিয়া চাউল খিনি এইখানে আধা চুঙাত দিয়া চাউল আর এইখানে ভাল ভাত এইখানে অল ইমানখিন ভাগ হয়েছেগে দে আর বাকি এপিনে গৃহস্থ একদম খাবলে বহিছে এনেকে আর আমি ঘরত এনেকে ভাত খাও দে কোনোবা যদি আলহী চালহী আহে আমি এনেকে মাটিতে খাবলে দিম হয় না তৃষ্ণা এপিনে তৃষ্ণার ভাত বুলে অল্প নিমখ কম হল তৃষ্ণা লবলে মানে এটা লই আছে আর ময়ও টেস্ট করে চাও কেনকানো হয়েছে আর এটা মানে টেস্ট করে চাওসন কেনকা হয়েছে এইটো একটা পিস ল আর আজির ভিডিওটি ইমানে খাওয়া বোয়াতে সমাপ্ত করছো ভিডিওটি যদি চাই ভাল পাইছে তেনেহলে লাইক কমেন্ট শেয়ার আর লগতে আপনি যদি নতুন ভিউয়ার হয় সাবস্ক্রাইব করে দিবলে নাপাহরিব আর লগতে কালি নেক্সট যেটো ভিডিও আহি আছে হেতু সব হেতু ভিডিও বহুত ধামাকা হবলে গৈ আছে যেটো আমি জাগুনহাটত পিকনিকৰ কাৰণে গৈ আছো তো ইমানতে হেক কৰিছো আকৌ লগ পাম আনতি নতুন ভিডিও তো আজি কাৰণে বাই বাই।